الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আয় আল্লাহ, কুদরতের মায়ার নজর তাকা দেখেন রে আল্লাহ, এই গভীর রজনীতে সৈয়দপুরের জমিনে আল্লাহ মাহফিল শেষ করে আপনার আশেকদেরকে লইয়া, আয় আল্লাহ, দাড়ি ফাকনা মুরব্বী বাজানদেরকে লইয়া, পুলিশার টুকরা মোহাব্বতের যুবকদেরকে লইয়া, স্নেহের ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া, পর্দা নিশি মা বন্দিরকে লইয়া তোমার শাহিন শাহি দরবারে হাত বাড়ায় দিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, এই মুহূর্তে প্রত্যেকের হাত তুমি কবুল করিয়া নাও, জীবনের তামাম গুনাগুলো মাফ করে দাও রে আল্লাহ। এই দুনিয়ার জমিনে আসার পর থেকে আয় আল্লাহ কত নিয়ামত পেয়েছি, কত নিয়ামত দিয়েছ রে আল্লাহ, নিয়ামত অনুযায়ী তোমার গোলামি করতে পারি নাই, শয়তানের দোকার মধ্যে পড়িয়া নফসের প্রতি জুলুম করেছি রে আল্লাহ। আজকে তাওবা করি, আমাদের প্রত্যেকের তাওবাটা কবুল করিয়া নেন রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনের তাম গুণাগুলো মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা জানি এই জমিনের উপরে আমাদের মতো গুণাগার আর কেউ নাই রে আল্লাহ, আমরাও জানি আপনার মতো রহমান, আপনার মতো গাফফার তো কেউ নাই রে আল্লাহ। যদি গুণা মাফ নাই করেন, রহমান গাফফার নামটা কেনই বা রাখলেন রে আল্লাহ। আয় আল্লাহ, ভিক্ষুক এক দরজায় না পাইলে অন্য দরওয়াজায় যায়, আমরা তোমার দরওয়াজা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তারাইয়া দিল তুমি, রাখলেও তুমি রে আল্লাহ, আমরা তো আপনার আখিরি নবীর উম্মত, যেই নবীর জন্য আপনি পাগল রে আল্লাহ, যেই নবীর জন্য আপনি পাগল, যেই নবী উম্মতের জন্য পাগল রে আল্লাহ। আয় আল্লাহ, ওই নবীর খাতিরে আমাদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জীবনের তামাম গুনাগুলো মাফ করিয়া দেন রে আল্লাহ। নবী বলেন, কেউ যদি সামান্য পরিমাণ গুনা নিয়েও কবর যায়, কবরটা নাকি ডান দিকের মাটির চাপ বাম দিকে এমন জোরে চাপ দিবে রে আল্লাহ, ডান দিকের হাড্ডি গুলা বাম দিকে চলে যাবে রে আল্লাহ। আয় আল্লাহ, বুঝি নাই গুনা করেছি, তওবা করি, মাফ করিয়া দাও, এই জীবনে না করিলাম বান্দেগি, এই জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, বলেন আল্লাহ, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে অবশেষে খাটি তাওবা করিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম। আয় আল্লাহ, প্রত্যেকে
আমাদের তাওবাকে তুমি কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কার জানি মা নাই কার জানি বাবা নাই রে আল্লাহ, বড় ইয়াতিম ওই মা যার নাই বাবা যার নাই, মা বাবার কবরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন রে আল্লাহ। যাদের মা বাবা আমাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ, মা বাবার নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার আদর্শ সন্তান বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ মা হাত বাড়াইয়া হায় আল্লাহ সন্তানদের জন্য দোয়া চায় বাবা হাত বাড়াইয়া, সন্তানদের জন্য দোয়া চাই কবুল করিয়া নিন। কত ইয়াতিম সন্তানেরা হাত বাড়াইছে আল্লাহ গো, বাড়িতে গিয়া কত সময় মাকে দেখছে, কত সময় বাবার চেহারা দেখছে, আজকে তো গিয়া মাকে দেখবে না, অনেকে গিয়া মার ডাক শুনবে না রে আল্লাহ। আয় আল্লাহ আমি যখন মাঝে মাঝে বাড়িতে যাই মাহফিল করে গভীর রাত্রে, আমি গিয়া দেখি আমার আওয়াজ শুনি আমার মা আমাকে ডাক দেয় বাবার সো, আমি বলি মা গো আপনি কি ঘুমান নাই, বলি বাবা আপনি কি ঘুমান নাই, মা ডাক দিয়া বলে বাবা না 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 না, তুমি যখন মাহফিল করার জন্য কোনো কাজে বাড়ি থেকে বের হয়ে যাও, আমি মা যতবার চেষ্টা করি চোখে ঘুম আসে না, যত চেষ্টা করি ঘুমাইতে ঘুম আসে না। আয় আল্লাহ এমনও তো মা আছে দুনিয়ার জমিনে, সন্তানের জন্য বসে রয়েছে সন্তান কখন যাবে, আর যার মা নাই আল্লাহ গো বাড়িতে গিয়া দেখবে বাড়িটা খালি, যার বাবা নাই বাবার হইরি আল্লাহ বাড়ি গিয়া দেখবে বাবার ডাক পাওয়া যায় না। আয় আল্লাহ এমন যাদের মা বাবা অন্ধকার কবরে কবুল করিয়া নাও, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা শক্তি বুদ্ধি দিয়ে আয় আল্লাহ ভালোবাসা দিয়ে আয় আল্লাহ কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন, আয় আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি রাখেন রে আল্লাহ। এই মাহফিলের কারণে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা কবরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, প্রত্যেকটা কবর আজাব বন্ধ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে আপনি কবুল করেন রে আল্লাহ। আয় আল্লাহ আবেদা সলেহা বানায় দেন আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমার মতো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ পর্দা নিয়ে চলার তৌফিক দান করে দেন, মা বোনদেরকে আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আজকের হাদিয়াখানা লক্ষ কোটি গুণ বৃদ্ধি বাড়ায় সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ যত গাউস কুতুবপীর দরবেশ ওলি মাকাম গুমা রইছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা ওলির রুহানি তাওয়াজ জামাদের সিনার মধ্যে দান করে দেন। আয় আল্লাহ সোনাকান্দার জমিনে পৌঁছায় দেন, বানিয়া ফাড়ার জমিনে পৌঁছায় দেন, ফুলতলির জমিনে পৌঁছায় দেন, চারসিনার জমিনে পৌঁছায় দেন, জনপুরের জমিনে পৌঁছায় দেন, শাহজালাল শাহপরান বাগদাদির জমিনে পৌঁছায় দেন, ফাজমাইনুদ্দিনের জমিনে পৌঁছায় দেন আল্লাহ, দোখাসাদপুরের জমিনে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমার মোহাম্মদের যুবক
লোকের হাত বাড়াইছে কবুল করেন আল্লাহ, দাড়ি ফাটনা মুরব্বীদেরকে কবুল করে নেন, বাবুদেরকে কবুল করে নেন, প্রত্যেকের নেক হায়াত কামনা করি আল্লাহ, নেক হায়াত বাড়ায় দেন, আমানে আসান রাখেন রে আল্লাহ। শুনেছি কত কয়েকদিন আগে এই এলাকায় আগুন লেগে আল্লাহ অনেক কিছু শেষ হয়ে গেছে, আয় আল্লাহ সব্র জামিল দান করে দেন আল্লাহ, আয় আল্লাহ মানুষদেরকে পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দেন আল্লাহ। দুয়ার শুরু থেকে এই পর্যন্ত যা বললাম আর বলা হয় নাই, আয় আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির মনের মাকসাদ কবুল করে নেন, তাবারুকের আয়োজন করেছে রোগের শিফা হিসেবে কবুল করে নেন আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।